গাজায় অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন, মৃতের সংখ্যা ছাড়িয়েছে 25,500, তবুও যেন রক্তপিপাসা মিটছে না দখলদার বাহিনীর। গেল বছর ডিসেম্বরে জাতিসংঘের গণহত্যা কনভেনশনের অধীনে তেল আবিবের বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা। চলতি মাসের শুরুতে হয় শুনানি। 26 জানুয়ারি এই মামলার অস্থায়ী আদেশ জারি হবে। শুক্রবার 17 জন বিচারকের একটি প্যানেল এ আদেশ দেবেন। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায় জাতিসংঘের শীর্ষ আদালত। এদিকে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার করা মামলাকে ইহুদি বিদ্বেষের সঙ্গে তুলনা করেছেন রিপাবলিকানরা। অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন আইন প্রণেতাও বিরক্তি প্রকাশ করে এই মামলাকে মিথ্যা ও বিপজ্জনক আখ্যা দিয়ে সুর মেলাচ্ছেন বিরোধী দলের সঙ্গে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিয়ে গাজার নিহতদের রক্তে হাত রঙিন করেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট জোসেফ তাইপ এরদোয়ানের সঙ্গে এক সংবাদ সম্মেলনে রাইসি আরও বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ রয়েছে এমন দেশগুলো যদি তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, তবেই শুধুমাত্র ইসরায়েলের এই বর্বরতা বন্ধ হতে পারে। এদিকে গাজার খান ইউনিস শহরে তীব্র আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বাদ যাচ্ছে না হাসপাতাল ও শরণার্থী শিবিরও। অন্যদিকে চলমান এ হামলার মধ্যেই 4 বর্গ কিলোমিটার এই এলাকা থেকে প্রায় 90,000 বাসিন্দা এবং 4.25 লাখ বাস্তুহারা মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এর মাঝেই বুধবার জাতিসংঘের আশ্রয় শিবিরে হামলা চালায় তেল আবিব। এতে বেশ কয়েকজন হতাহত হয়। এই ঘটনার নিন্দা জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। জাতিসংঘের আশ্রয় কেন্দ্রে এই হামলা ভীষণভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেন উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। অন্তরা সেন, সময় সংবাদ।